हेलो ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো কেচকি মাছের কারি। কেচকি মাছের কারিটা আসলে খুব সোজা একটা রান্না এবং খুব ঝটপটি হয়ে যায়। সে বেশি কিছু করতে হবে না। কেচকি মাছটাকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে বেছে নিতে হবে। তারপরে এটাকে একটু হলুদ আর লবণ মাখিয়ে এটাকে ভাজতে হবে। তবে এটা খুব আলগা আলগা করে ধুতে হবে, বেশি ডলাডুলি করলে আসলে মাছগুলো খসে যাবে। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে, এরকম সুন্দর রাখতে হলে পারে ওটা আলগা আলগা করে ধুতে হবে, ধুয়ে পরিষ্কার করে ফেলতে হবে এবং একটু সময় দিয়ে করতে হবে যাতে পরিষ্কার হয়ে যায়। এই যে দেখেন, এখন আমি তেলের ভিতরে মাছগুলো দিয়েছি প্যানের ভিতরে। এই যেটা খুব আস্তে আস্তে নাড়াচাড়া করে ভাজতে হবে, বেশি চাপাচাপিও করা যাবে না, তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে। এরকম যখন ভাজা ভাজা হতে থাকবে, এক পিঠ ভাজা হয়ে গেলে আরেক পিঠে ভাজতে হবে। তাকে একটু কালি জিরা গুঁড়া করে এর ভিতরে দেওয়া হয়েছে যাতে মাছের ফ্লেভারটা মানে একটা গন্ধ থেকে তো আঁচটা ওটা চলে যাওয়ার জন্য এটা দেওয়া হচ্ছে। এই কালি জিরাটা দিয়ে আস্তে আস্তে নেড়ে নেড়ে ভেজে ফেলতে হবে মাছটা। এটা ইচ্ছা করলে পরেও দেওয়া যায়, কিন্তু আমি পরে দিবো না, যেহেতু পরে আবার আমি পাঁচফোড়নের গুঁড়া দিব, তো এই জন্য এটা আগেই দিলাম। দিয়ে এটার সাথে এটাকে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে পরে আমি আরেকটা কড়াতে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর সাথে হলো কাঁচামরিচ চিরা নিয়ে সেটাকে আমি ভাজবো তেলের ভিতরে। এই যে দেখেন, এটা আরেকটা কড়াতে আমি এটা ভাজবো। এর প্রথম দিয়ে রেখেছি, দিয়ে একটু একটু নরম নরম যখন হবে তখন কিন্তু এর ভিতরে আমি কিছু সবজি দিব। সবজি মানে কি, পেঁয়াজের কলি, টমাটো আর দুটো আলু দিব। এটা একবারে সুন্দর করে এটা যখন নরম হয়ে যাবে তখন কিন্তু এর ভিতরে দিব। একটু ভাজা হয়ে যাবে, রসুনটা একটু বেশি দেবেন, আমদের মতো দেবেন। যদি আপনি 250 গ্রাম মাছ নেন তাহলে হয়তো 4-5 কোয়া বড়ো কোয়া রসুন দেবেন আর দুটো পেঁয়াজ দেবেন। এই যে দেখেন, এগুলো দিব। আমি এই যে টমাটো নিয়েছি একটা, পেঁয়াজের করে নিয়েছি চারটা, দুটো আলু নিয়েছি। এটা ভালো করে ধুয়ে আগে পানি ঝরিয়ে রেখেছি এবং এই যে দেখেন তেলের ভিতরে দিয়েছি, নরম হয়ে গেছে এখন। এটা এই নরম অবস্থায় কিন্তু এর ভিতরে আমি আধা চামচ হলুদের গুঁড়া, আধা চামচ থেকে একটু কম ধনে এবং জিরা গুঁড়া এবং মরিচের গুঁড়োটা আপনি স্বাদ মতো দেবেন, যেহেতু আগেও কাঁচামরিচ দেওয়া আছে। এটা দিয়ে নাড়তে হবে, তেলে ভাজলে মশলা একটা চমৎকার ফ্লেভার বের হয়। এটা হয়ে গেলে পরে এর ভিতরে কিন্তু পরে কিন্তু টমেটো দিতে হবে। টমেটো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভাজতে হবে, কারণ টমেটোর থেকে কিন্তু একটু পানি বের হবে, সেই পানিতে মশলাটা পুড়বে না, ওটা হয়ে যাবে। এই এর ফাঁকে বলে রাখি, এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন এবং আরও যদি রান্না দেখতে চান তাহলে আমাকে জানাবেন। এই যে দেখেন, টমেটোগুলো চিরিয়ে রেখেছিলাম, একটা টমেটো দিয়ে দিলাম। এটা দিয়ে নাড়াচাড়া করে এটাকে এখন ভাজবো আর এটা মশলার সাথে ভালো মতো মিশে যাবে। এখন কিন্তু পানি দিব না, টমেটো একটু পানি ছাড়বে আর কি। এটাতেই কিন্তু মশলাগুলো ভাজা ভাজা হয়ে যাবে। দেখেন কালার কত চমৎকার হচ্ছে, এটা ভাজতে ভাজতেই কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যাবে আর খুবই চমৎকার লাগবে দেখতে। এই যেমন কেমন সুন্দর একটা হলুদ, ইয়েলো, লাল, সবুজ সব একটা চমৎকার কালার হচ্ছে। এখন এর ভিতরে আমি 1 কাপের মতো পানি দিয়েছি, কাপটা একটু বড় পানি দিয়েছি। এটা আপনারা কতটুকু মাছ সেই বুঝে দেবেন পানিটা। খুব বেশিও পানি দেওয়া লাগবে না, কারণ পেঁয়াজের কলি তো চটকে সিদ্ধ হয়ে যাবে, টমেটোও চটকে সিদ্ধ হয়ে যাবে, আলুর কিটে চিকন করে কাটা ওটাও হয়ে যাবে। এখন আমি ঢাকা চাপা দিব। ঢাকা চাপা দিয়ে আমি এই 7 মিনিটের মতো এটাকে বয়েল করব। এটা যখন হয়ে আসবে তখন কিন্তু আমি এটার ভিতরে ধনিয়া পাতাগুলোকে কুচি করে যে রেখেছিলাম ওটাই যে দিয়ে দিলাম। দিয়ে এখন এটা নাড়াচাড়া করব। ধনিয়া পাতাগুলো একদম মিহি করে কাটবো না, একটু বড় করে কাটবো এবং এই ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া করে আমি এটা কিন্তু খুব কম সময়ের জন্য ঢাকা চাপা দিয়ে রাখবো, 3 থেকে 5 মিনিট। এরই ভিতরে কিন্তু এটা হয়ে যাবে। এই 3 থেকে 5 মিনিট যে নাড়াচাড়া করছি এর ভিতরে ধনিয়া পাতাগুলোর ফ্লেভারও বের হবে। খুব বেশি রান্না করে ফেললে ধনিয়া পাতার কিন্তু ফ্লেভার চলে যায়, এই জন্য এটা অল্প সময়ের জন্য রান্না করতে হবে। এবং এটার ভিতরে কিন্তু এই সময় আমি সামান্য লেবু দিয়েছি, এটা আপনার ইচ্ছা অপশনাল, এটা আপনারা দিতেও পারেন নাও পারেন, তবে আমার কাছে এই রান্নাটার ভিতরে লেবু দিয়ে, রান্নার ভিতরেই লেবু দিলে খেতে অনেক টেস্টি লাগে। কারণ টমেটোতে তো এত টক হয় না, কেউ কেউ অবশ্য কাঁচা তেঁতুলও দিতে পারেন এবং কাঁচা জলপুরিও দিতে পারেন, তবে আমার কাছে লেবুর ফ্লেভারটা ভালো লাগে। এই যে ঢাকা চাপা দিলাম, এভাবে 3 থেকে 5 মিনিট রাখবো। রাখার পরে নামানোর আগে 5 ফোড়ন ভেজে গুঁড়ো করে সেটা দিচ্ছি। এখন দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ফেললেই হয়ে যাবে। এটা দেখেন এখন কালারটা দেখেন, একটু অন্যরকম গ্রিন কালারটা একটু বেশি এসেছে, তবে অবশ্যই খুব হেলদি, টাইট, সহজে হজম হয় এবং খুবই উপকারী ছোটো মাছ। আল্লাহ হাফেজ।